আসসালামু আলাইকুম, আমি নাসিম হাসান, অ্যাঙ্গলিং ইন বাংলাদেশ ডট কমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের শেষ দুটি ভিডিওতে আপনারা দেখেছেন আমরা আমাদের ভেনুর কাজ প্রায় শেষ করে ফেলেছি। এখন আমরা এখানে অ্যাঙ্গলিংয়ের বিভিন্ন দিক পরীক্ষা নিরীক্ষা করছি। আজকে আমরা সবচেয়ে সাধারণ টোপ দিয়ে মাছ ধরার চেষ্টা করছি। টোপ হিসেবে আমরা পাউরুটির পেস্ট ব্যবহার করেছি আর কিছু ড্রাই পার্টিকেল ব্যবহার করেছি টপিং হিসেবে। কোনো ধরনের চার, পিঁপড়ার ডিম বা তেল জাতীয় উপাদান আমরা ব্যবহার করছি না। আমাদের উদ্দেশ্য এটাকে একটা আন্তর্জাতিক মানের ভেন্যু হিসেবে প্রতিষ্ঠা করা। বাংলাদেশের গেম ফিশিংকে যেহেতু আমরা আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যেতে পেরেছি, আমরা আশা করছি বাংলাদেশেও একদিন আমরা আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট অর্গানাইজ করতে পারব। তো যাই হোক, প্রাথমিকভাবে এই ভেনুতে মাছ ধরাটা আমরা শুধুমাত্র আমাদের বিদেশি অতিথিদের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। শুধুমাত্র বিদেশি অতিথিরা আর আমাদের নির্দিষ্ট কিছু শিকারী এই মুহূর্তে এখানে অ্যাঙ্গলিং করতে পারবেন। আমাদের এই সিদ্ধান্তের পেছনের কারণগুলো একটু ব্যাখ্যা না করলে কিছু ভুল বুঝাবুঝির অনেক অবকাশ তৈরি হওয়ার আশঙ্কা আছে, তাই একটু ব্যাখ্যা করছি। প্রথমত, আমাদের দেশে অনেক বিদেশি অ্যাংলার থাকেন, তারা অনেক চেষ্টা করেন মাসে দু একদিন কোথাও ফিশিং করতে, এটা তাদের লাইফস্টাইলের একটা অংশ। কিন্তু বাংলাদেশে তাদের ফিশিংয়ের জন্য কোনো ব্যবস্থা নেই। অনেক সুযোগ থাকা সত্ত্বেও বাংলাদেশের পর্যটনে গেম ফিশিংয়ের কোনো স্থান নেই, এটা আসলে মেনে নেওয়ার মতো না। অথচ আমরা বলি মাছে ভাতে বাঙালি বা এদেশ নদীমাতৃক দেশ, অথচ আমাদের পার্শ্ববর্তী দেশগুলো অনেক আগে থেকেই অ্যাংলিং ট্যুরিজমকে অনেক গুরুত্বের সাথে নিয়েছে। ভারত এটাকে ট্যুরিজমের একটা অন্যতম খাত হিসেবে নিয়েছে। তাই আমাদের প্রথম প্রায়োরিটি হল বাংলাদেশের অ্যাংলিংকে আন্তর্জাতিক অ্যাংলারদের কাছে তুলে ধরা এবং বাংলাদেশে তাদের জন্য একটা সুযোগ তৈরি করা। আরেকটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে এদেশে প্রতি বছর শত শত অ্যাংলিং কম্পিটিশনের আয়োজন করা হয়। অনেক শিকারই এখানে এই সমস্ত কম্পিটিশনে অংশগ্রহণ করে, অথচ কখনো 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 কোনো বিদেশি শিকারি এই সমস্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পায় না বা করেন না। আমরা কি কখনো এই সমস্ত প্রতিযোগিতায় এই যে বিদেশি অ্যাংলাররা অংশগ্রহণ করেন না, এর পেছনের কারণগুলো জানার চেষ্টা করেছি? এই যোগ না দেওয়ার অন্যতম প্রধান কারণ আমার মনে হয় এদেশের কোনো কম্পিটিশনে কোনো ধরনের স্ট্যান্ডার্ড ফলো করা হয় না। IGFA নামের একটা আন্তর্জাতিক গেম ফিশিং রেগুলেটরি বডি যে আছে, এটা আমাদের অধিকাংশ মাছ শিকারী জানেন না। IGFA-র নিয়মকানুনের সাথে খাপ না খাওয়ার কারণে আমাদের অসংখ্য বড় বড় শিকার যোগ্য হওয়া সত্ত্বেও হল অফ ফেমে যেতে পারে না। ল্যাক অফ এক্সপোজার তো আছেই, গেম ফিশিংয়ের আন্তর্জাতিক মান না মানার কারণে এদেশের সুস্থ ধরার গেম ফিশিংয়ের পরিবেশ তৈরি হয়নি। তাই বলা চলে আমাদের মানসিকতা এদেশের সুস্থ ধরার গেম ফিশিংয়ের পরিবেশ তৈরির ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায়। তাই আমাদের ফিশিংয়ের স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশনস আমরা ইমপ্লাই করেছি, এগুলো আপনারা আস্তে আস্তে জানতে পারবেন।
এর পাশাপাশি অ্যাংলিংয়ের সহজীকরণের জন্য আমরা কাজ করে যাব। সহজীকরণ বলতে বোঝাতে চাচ্ছি, এদেশে শৌখিন মাছ শিকারকে যেভাবে জটিল থেকে জটিলতর করা হচ্ছে, তাতে মনে হচ্ছে যে অদূর ভবিষ্যতে মাছ শিকারের এই শৌখিনতাটা ধীরে ধীরে সমাজের বিত্তশালীদের হাতে চলে যাবে। এতে একটা ফরিয়া শ্রেণী ব্যাপকভাবে আর্থিকভাবে লাভবান হবে এবং সার্বজনীন অ্যাংলিংয়ের ধারণাটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। এটা যাতে না হয়, আমাদের সীমিত সক্ষমতা থেকে আমরা চেষ্টা করে যাব মাছ শিকারের বিষয়গুলো সাধারণ ও নতুন এক শিকারীদের স্বাদ ও সাধ্যের মধ্যে রাখতে। একটা উদাহরণ দিই, আজ থেকে 10-15 বছর আগেও সামান্য একটু মিষ্টি চার, 2-4টে বন রুটি আর 100 গ্রাম পিঁপড়ার ডিম দিয়ে বিশাল বিশাল মাছ আমরা ধরেছি, কিন্তু গত 1.5 দশক জুড়ে এই সেক্টরটাকে কিছু মানুষ তাদের ব্যবসায়িক স্বার্থ হাসিলের জন্য যেভাবে বাণিজ্যিকীকরণ করেছে, তাতে আজ বাংলাদেশের অ্যাংলিং নিয়ে বড় কোনো ভাবা দুঃসাধ্য। এদেশের গেম ফিশিং আজ জুয়ার মধ্যে, এদেশের আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এদেশের গেম ফিশিং আর জুয়ার মধ্যে মূলত কোনো ধরনের পার্থক্য নেই। একসময় একটা শিক্ষিত ও সংস্কৃত মনা শ্রেণী এদেশের গেম ফিশিংকে নেতৃত্ব দিয়েছে, কালের বিবর্তনে তারা চলে গিয়েছে এবং বাংলাদেশের সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিমণ্ডলে দুর্নীতি ও দুঃশাসনের আগ্রাসনের কারণে নতুন একটা অশিক্ষিত বা অর্ধশিক্ষিত ধনিক শ্রেণীর উদ্ভব হয়েছে, যাদের কাছে সব কিছু মূল্যায়নের মানদণ্ড কেবলই টাকা। গত 20 বছরে বাংলাদেশের যে পরিমাণ কোটিপতির সংখ্যা বেড়েছে, তা আর পৃথিবীর অন্য কোনো দেশেই হয়নি। সুশিক্ষা ও সংস্কৃতিহীন এসব মানুষ যখন থেকে অ্যাংলিংয়ের জগতে প্রবেশ করেছে, তখন থেকেই মূলত এদেশের অ্যাংলিংয়ের আকাশে মেঘের ঘন ঘটা বিরাজ করছে। anglinginbangladesh.com প্রথম থেকেই এ ধরনের অসুন্দর ও অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার এবং আমাদের এ ধারা অব্যাহত থাকবে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বড়শিতে একটা মোটামুটি একটা ডিসেন্ট সাইজের মাছ নিয়ে ফাইটিং চলছে। তো এই ভিডিওটার আমরা যেটা করেছি, আমরা ট্যাকেল হিসেবে আমরা খুব লো গ্রেডের ট্যাকেল আমরা ইউজ করেছি, যে রডটা আপনারা দেখতে পাচ্ছেন। এই রডটা 1998 সনে কেনা একটা টেলিস্কোপিক রড, যেটা তখন 400 না 500 টাকা দিয়ে কেনা, একদম বেসিক, আমার মনে হয় এর চেয়ে সস্তা কোনো রড নেই। আর রিল হিসেবেও যেটা ইউজ করা হয়েছে, এটা একটু এক্সপেন্সিভ রিল, ওটা কোনো ব্যাপার না। আর টোপ চারের কথা তো আমরা আগেই বলেছি। এই ভিডিওটা আমরা মূলত করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা হাইলি ফ্যাসিনেটেড টু এক্সপেন্সিভ ইকুইপমেন্টস, এক্সপেন্সিভ ট্যাকলস, যে মাছ ধরতে গেলে আমাদেরকে হাজার হাজার টাকা দামের এক্সপেন্সিভ ট্যাকল কিনতে হবে, এটা যে আসলে অধিকাংশ ক্ষেত্রেই সত্যি না, এই জিনিসটা হাতে কলমে দেখানোর জন্য বিশেষ করে নতুন অ্যাংলারদেরকে, যারা স্টুডেন্ট এই প্যাশনটাতে আসতে যাচ্ছেন, তাদেরকে বোঝানোর জন্য আমাদের মূলত এই ভিডিওটা করা। এটা করতে করতেই ধান বানতে শিবের গীতের মতো অনেক কথাই আমাদের মধ্যে এখানে চলে এসেছে। এই সেক্টরটা নিয়ে অনেকদিন কাজ করার অধিকার থেকেই বেসিক্যালি এই কথাগুলো বলা। যাই হোক, আমরা যেটা বোঝাতে চাচ্ছি যে
আপনি যদি আপনার প্যাশনটা যদি ঠিক থাকে, আপনি অনেক সিম্পল, অনেক বেসিক ইনস্ট্রুমেন্ট দিয়ে, ট্যাকল দিয়ে, রড রিল দিয়ে আপনি চাইলে আপনার প্যাশনটাকে ক্যারি করতে পারবেন। আপনাকে হয়তো অনেকে বুদ্ধি দেবে যে এই ব্র্যান্ড ওই ব্র্যান্ডের ইকুইপমেন্ট কেনার জন্য। হ্যাঁ, এটা সত্য কথা যে ভালো ব্র্যান্ডের বা ভালো ট্যাকল আপনাকে অনেক ধরনের সুযোগ সুবিধা দিবে যেটা সাধারণ মানের ট্যাকলের মধ্যে আপনি পাবেন না। কিন্তু তাই বলে দামি ট্যাকল কিনতে পারবো না বলে এই প্যাশনে আসতে পারবো না, এটা আসলে তো মেনে না যায় না। এই মুহূর্তে যে মাছটা ধরেছি আমরা, এই মাছটা একটা বিঘেড, ওজন ছিল মোটামুটি 2-2.5 কেজির মতো। আমরা ওইভাবে মাছের ওজন করি না, আমরা ওজন করলেও আমরা এটা আসলে পাবলিশ করি না, এটা আমাদের নীতির মধ্যে যায় না। যাই হোক, সেরকম কোনো রেকর্ড সাইজের মাছ যদি ধরি তাহলে হয়তো আমরা কখনো আপনাদেরকে জানাবো যে এটার ওজন এরকম ছিল। কিন্তু এই 2.5, 3, 4, 5 কেজি, 7 কেজি মাছ আসলে এগুলো বলার মতো আসলে কোনো কিছু না। আমরা মাছ ধরতে ভালোবাসি, বসি নিয়ে সময় কাটাতে ভালোবাসি, এবং আমরা এই প্যাশনটাকে আমরা উপভোগ করতে চাই, কাউকে দেখানোর জন্য না, কাউকে শো অফ করার জন্য না। এবং যারা লোক দেখানোর জন্য বা শো অফ করার জন্য ফিশিং করে, ইনফ্যাক্ট আমি ব্যক্তিগতভাবে তাদের থেকে অনেক দূরে থাকি। তো এবং এই ভেনুটার করার পেছনেও এটা একটা কারণ যে যেহেতু শো অফ করতে ভালো লাগে না এবং আশেপাশে অনেক শো অফ দেখি অনেক জায়গায় গিয়ে, তো যেহেতু ওগুলো দেখতে ভালো লাগে না তাই নিজেরাই একটা ভেনু ডেভেলপ করে নিয়েছি যাতে ওই সমস্ত শো অফ না দেখতে হয়। তো এখানে আপনারা যারা সত্যিকারের প্যাশনেট অ্যাংলার, যারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে কমপ্লাই করতে চান, নিজের সক্ষমতাকে পরীক্ষা করতে চান, যাচাই করতে চান, তারা হয়তো এখানে ওয়েলকাম, তারা এখানে মাছ ধরার সুযোগ পাবেন। কিন্তু ঢালাওভাবে যারা ফিশ মঙ্গার, জাস্ট কী বলবো, ফিশে হলি, তাদের জন্য আসলে এই ভেনুটা না। তো আমাদের কথায় অনেকে হয়তো কষ্ট পেয়ে থাকতে পারেন বা অনেকে হয়তো বিরক্ত হয়েছেন এই দীর্ঘ কথাবার্তার মাধ্যমে, এর জন্য আমরা করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে কাউকে হার্ট করা আমাদের উদ্দেশ্য নয়। যাই হোক, আমরা আপনাদেরকে ভবিষ্যতে আরও ভালো ভালো অনেক কিছু আমরা আপনাদেরকে দিতে পারবো, আমরা এই বিশ্বাস থেকে, বিশ্বাস নিয়ে আজকের আলোচনা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, আমাদের আমরা নিয়মিতভাবে আমাদের আপডেটগুলো এখন পোস্ট দিয়ে যাব, ভেনু সংক্রান্ত, এখানে মাছ ধরা সংক্রান্ত অনেক কিছু আমরা শেয়ার করব। যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, শেয়ার দিতে পারেন। যদি ভালো লাগে আমাদের এই ভিডিও, লাইক দিন, এতে আমরা এনকারেজড হব আপনাদের সাথে আরও খোলামেলা আলোচনা করার জন্য। এবং সবশেষে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।